আগাম হনহবর হাবর নেগুরি এতে আবাদাগুরি সদস্য তিপ্রামোটা সাবাঙ্গিগুলি সামুনো ব্লগ অভিযোগ থালামারি অভিযোগ বিডিও আ স্থাপনরে থালা দিনে বানি রাখে গেলে হয় একদিন আগে তিন সেরবার বিডিও নানু ইদু ডেপুটেশন দেনার জেরেও জিআরএস লতীন্দ্র ত্রিপুরারে সামুনো ব্লগতুন বদলি করিবার দাবি জানি এসে কিন্তু ডেপুটেশন জেনার জেরেও বদলি নয় তারা সমার বদি অভিষ্কর থালামারি দোন গড়ি হল সে গতনাগান হবর পেয়ে শৈলেঙ্কা টুন এস ডি এম আর এস টিপিও সামুনো ব্লগ অভিযোগ এজানার জেরে ত্রিপুরামোটা টপেতুন তারা ইদু ভিডিও ললিত সাংমা আর জিআরএস রতীন্দ্র ত্রিপুরারে বদলি করিবার দাবি রাখে কিন্তু এস ডি এম নানু তে বদলি করি নুপারিব হনাই তারারেও সামুনো তহসিল অভিযোগ থালামারি রাখিও আর তারা দাবি দলাই ডিএম নানু যেদক্ষণ তারা দাবি ন মানে সেদক্ষণ সব তারা ব্লগ অভিযোগ মুজঙত এদুকে গুড়ি থেবা আ অভিস থালামারি রাখে আর একটিতে সাধারণ মানুষ যে হদন এদককে গুড়ি নিত্য রাজনীতি নাঙে অভিস বন্ধ করে রাখেলে অভিযোগ হাম হিক্কে গুড়ি গরিবাক স্থাপন আ মানুষ হিক্কে গুড়ি সরকারি হামর যুগেবা এনে করোনা হারণে অভিযোগ হাম আগদকে ন নাই মানুষই সত্য পেয়ে এজ আর একটিতে রাজনীতি নাঙে অভিযোগ বন্ধ করে হত ইকো বাচ্চি দেবার বিষয় হল দে ডিএম নানু হকে এব আ তারা দাবি মানি বিদুয়া জিয়ার শুনরে বদলি করি নাহিবা তারা দাবি পূরণ নলে তারা হয়দিং সং এদক কি করে ব্লগ অফিসার থা সেই জেনে তিপ্রা মোটার রেজ ওয়ার্কিং প্রেসিডেন্ট ডাঙ্গো হলিউড সাংমা সামুনু ব্লগ অফিসত এই এস ডি এম আর এস ডি পি ও লো দেগা করি প্রশাসন সাত দিনের সময় লই আর প্রশাসন তারা করে যে অভিযোগ আগে সেই তোলবিজ করি প্রমাণলে তারারে বদলি করিবার খোদা দিও এস ডি এম ও টপতি সাত দিনের মধ্যে প্রশাসন তুল তারারে বদলি করিবার আজা ফানার জেরে এটির এই হলা গান তুলি লই তিপ্রা মোটা সাবাঙ্গি গুলো জুমু টাইমস লগে থাকো হাতুরু দুরু যেখানে এস ডি এম সাহেব এস ডি কেও সাহেব কেও ঘোরাও করা হয়েছে আমরা এখনই আমাদের দর্শকপতি দিলীপ দেবর্মা মহোদয় সহ এস ডি এম সাহেব এস ডি কেও সাহেবের সঙ্গে কথা বলেছি ওনাদের কর্তব্য হচ্ছে ওনারা কিছু সময় চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা সাত দিনের সময় চেয়েছেন আর সাত দিনের ভেতরে ওনারা আপনাদের যে দাবিগুলো পরিপূর্ণ করবেন বলেছেন যদি সঠিক এভিডেন্স আর প্রমাণ যদি তাদের কাছে পৌঁছে যায় এই কারণে তারা এই কথাও বলেছেন যে সাত দিনের মধ্যে আপনারা যাতে উপযুক্ত এভিডেন্স গুলো এস ডি এম সাহেবের কাছে জমা দেন আর উনি সাত দিনের মধ্যেও আপনাদের যাদের কাছে আপনাদের যে কমপ্লেন রয়েছেন সে জিআরএস এর হোক বা পঞ্চায়েত সেক্রেটারি হোক বা যে কোনো কর্মচারী হোক তাদের উপর উনি অবশ্যই সাত দিনের ভেতরে অ্যাকশন নেবেন সেই কারণে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে আজকে আপনাদের ধন্যবাদ সফর হয়েছে আর আজকের জন্য যাতে আমরা এখানে সমাপ্তি করি এই ধর্মঘটে আর যদি আগামী সাত দিনের ভেতরে যদি এই কাজ না হয় তাহলে আগামী সাত দিনের পরেও আমরা আরো বৃহৎ আকারে ধন্যবাদ এমনি করে আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ।